Ma? Oma! Ego, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। আরে চুপ করো না, শান্তিতে অশান্তিটা শুনতে দে না। আমার টিউশন আছে তো, দেরি হয়ে যাচ্ছে। আর টিউশন যেতে হবে না, শুনতে দে আমাকে। মর মর। মা, মারামারি তো ওদের বাড়িতে হচ্ছে, তুমি এখানে এরকম করছো কেন? মা আবার? উফ, কত দেরি হয়ে গেল, কাউকে জানানো হলো না। আমার ফোনটা কোথায় রাখলাম? এই তো ডলিকে ফোন করে কথা বলি একটু। হ্যাঁ, হ্যালো ডলি, পাশের বাড়িতে মারামারি লেগেছিল। আমি মারামারি দেখতে গিয়ে নিজের হাতটাই ভেঙে ফেলেছি। আসল সত্যি খবর কাছে রাখ এবার। হ্যাঁ, আমি সত্যি ভেঙেছি, সত্যি কেটেছে। রাখ পাশের বাড়িতে গন্ডগোল লেগেছিল। কি মারামারি, কি গন্ডগোল। আচ্ছা এবার রাখ। সন্নিকে ফোন করি। হ্যাঁ, হ্যালো সন্নি, জানিস আমাদের পাশের বাড়িতে যে আছে না, সেখানে প্রচণ্ড গন্ডগোল লেগেছিল। হ্যাঁ হ্যালো সন্নিকা, কি বা শর্মিষ্ঠাকে ফোন করি। হ্যাঁ হ্যালো শর্মিষ্ঠা, পাশের বাড়িতে গন্ডগোল লেগেছিল, মারামারি লেগেছিল রে। তাই রাখছি। অর্মিষ্ঠাকে ফোন করি, নাম্বারই তো কাটেনি। হ্যাঁ হ্যালো অর্মিষ্ঠা, জানিস পাশের বাড়িতে দারুণ গন্ডগোল লেগেছিল, কি মারামারি লেগেছিল রে। সেই না কে পুলিশকে ফোন করে দিয়েছিল, পুলিশ এসেছিল। জানি না কিসের গন্ডগোল লেগেছিল, দারুণ কিছু এসেছিল। পুলিশ এসে খোঁজ খুঁজছিল কে মারামারি করছে। আমি মুন্নিকে ফোন করব। হ্যাঁ মুন্নি, হ্যালো। ফোনে তো চার্জই শেষ হয়ে গেল। বিহু, তোর ফোনটা একটু দে না, আমার ফোনে চার্জ নেই। মা, আর কত ফোন করবে? পুরো ওয়েস্ট বেঙ্গলকে জানানো হয়ে গেল বোধহয়। হ্যাঁ হয়ে গেছে প্রায়, অন্য স্টেজ শুরু করবো কিছুক্ষণের মধ্যে। খুব পাতলা লাগছে হ্যাঁ সবাইকে জানতে পেরে। আর একটা করি। উফ, হ্যাঁ হ্যাঁ জানিস পাশের বাড়িতে গন্ডগোল লেগেছিল, পুলিশ এসেছিল, দারুণ।